সুষ্ঠ এরপরে আপনারা দেখেছেন আমাদের আলেম ওলামাদের উপরে বিভিন্ন সময় সরকার ইভিএমে চক্রান্ত করে আবার ক্ষমতায় বসতে চাইছে আওয়ামী লীগ। পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দোটানা সরকার, মাগুরায় বিএনপি সমাবেশে বোমা হামলা ভাঙচুর, সরকারের দালাল হিসেবে কাজ করছে ইসি, খন্দকার মোশারফ, ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইভিএমে চক্রান্ত করে আবার ক্ষমতায় বসতে চাইছে আওয়ামী লীগ। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের শাহজামান ওমর বলেছেন, ২০১৪ সালে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিল না, ছিল কুকুর বিড়াল ও ছাগল। আবারও ১৮ সালে কোনো ভোট হয়নি দেশে, রাতের আধারে ভোট করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে ইভিএমে চক্রান্ত করে আবার ক্ষমতায় বসতে চাইছে, কিন্তু সেই অভিলাষ পূরণ হবে না, এদেশে আর তা হতে দেওয়া হবে না। শনিবার সন্ধ্যায় বরিশাল নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে নগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান খানের সভাপতিত্বেও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিন উন্দবী খান সোহেল। প্রধান বক্তা হাবিন উন্দবী খান বলেন, বাংলাদেশ আজ দেশের সংবিধান অনুযায়ী চলে না, চলে আওয়ামী লীগের বিভিন্ন অঞ্চলের গডফাদারদের সংবিধানে। এই জন্যই তারা দিশেহারা হয়ে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে হামলা করছে। বিএনপির সভা সমাবেশে হামলা চালিয়ে দলীয় নেতাকর্মীদের ওপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে, কিন্তু জনগণ জেগে উঠেছে। হামলা করে সমাবেশ বানচাল করে সমাবেশস্থল দখল করে কিংবা পুলিশ দিয়ে ধরপাকড় করে এই আন্দোলনকে আর দমিয়ে রাখা যাবে না। পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দোটানায় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের অন্তর্ভুক্তি নিয়ে সরকার দোটানে রয়েছে। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ব্যাপারে ভারতকে জড়িয়ে মন্তব্য করে দলের মধ্যে চরম সমালোচনার মুখে পড়েছেন আব্দুল মোমেন। নেতারা ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী করা সঠিক হবে কিনা তা বোঝার চেষ্টা করেছেন সরকারের নীতি নির্ধারকরা। চট্টগ্রামের অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করার পরের দিন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আব্দুল মোমেনকে ভর্ৎসনা করা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক। তারা যুগান্তকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশের জনগণ এমনকি ভারতের শাসক মহলও ইতিবাচকভাবে গ্রহণ করেনি। এই অবস্থায় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ এই সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে সঙ্গী হিসেবে নেওয়া ঠিক হবে না বলে তারা মনে করেছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর দিল্লি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রীকে ছাড়াই বিদেশে সফরে গেছেন এমন দৃষ্টান্ত রয়েছে। তাই সম্ভাব্য অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে দিল্লি সফরে আব্দুল মোমেনকে না নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে পরামর্শ দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এই সফরে কুশিয়ারার পানি উত্তোলন নিয়ে সমঝোতা স্মারক হতে পারে, নিষ্পত্তি হতে পারে আরও কয়েকটি অমীমাংসিত বিষয়। ২০২৩ সালের ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশ সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই আগামী নির্বাচনের আগে এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফর বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে রাজনৈতিক দিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফরকে গুরুত্বের সঙ্গে বিশ্লেষকরা দেখলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যে দুই দেশের সরকারই কিছুটা বিব্রত। সরকারের নীতি নির্ধারকরা আসন্ন দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন অন্তর্ভুক্ত থাকলে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে, এ সম্ভাব্য ধারণা পাওয়ার চেষ্টা করে ভারতের গণমাধ্যম প্রশ্ন বানে জর্জরিত হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এমন আশঙ্কা করছেন তার। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ২০২১ সালের মার্চে সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে যান। এর আগে ২০১৯ সালের অক্টোবরে শেখ হাসিনা সর্বশেষ ভারত সফর যান। এই সফরে দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক সামনের দিনগুলোয় আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হবে। শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর ভারতকে সেখানকার কূটনীতিকদের সঙ্গে মত বিনিময় করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ৬ সেপ্টেম্বর। দুই নেতার যৌথ ঘোষণায় বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সুসম্পর্কের বিষয়টি সবচেয়ে বেশি ফোকাস করা হবে বলে জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন একটি আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যেন কোনো অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ান সে ব্যাপারে সরকারের নীতি নির্ধারকরা সতর্ক রয়েছেন। মাগুরায় বিএনপির সমাবেশে বোমা হামলা ভাঙচুর, দ্রব্যমূল্যের উদ্যোগতি ও জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার খুলনা, মাগুরা, নোয়াখালী, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল সমাবেশে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মাগুরা শহরে বিএনপির সমাবেশে বোমা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। এ সময় অর্ধশত নেতাকর্মী আহত হন। নোয়াখালী সোনাইমুড়িতে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। নরসিংদীর বেলাবতে বিএনপির উঠান বৈঠকে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সম্পর্কে ব্যুরো ও
প্রতিনিধিদের পাঠানো খবর। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, বিএনপি অফিসে হামলা ভাঙচুর অথবা অগ্নিসংযোগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং পৌর এলাকার এক নং দুই নং ওয়ার্ডে শোক দিবসের অনুষ্ঠান শেষে আমরা শহরে প্রবেশ করতে চাইলে বিএনপি অফিস থেকে আমাদের উপর বোমা নিক্ষেপ করা হয়। এতে আমাদের কর্মীরা প্রতিবাদ জানায়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেন, শহরের ইটখোলা এলাকায় বিএনপি সমাবেশের আয়োজন করে কিন্তু অনুমতি না পায় পুলিশের অনুমতি সাপেক্ষে দলীয় কার্যালয় সমাবেশে করা হয়। শান্তিপূর্ণ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা বোমা হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীরা মিছিল নিয়ে মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ। এ সময় পুলিশের 3 সদস্য আহত হয়েছে। সরকারের দালাল হিসেবে কাজ করছে ইসি খন্দকার মোশাররফ। বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকালে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 30তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, আমরা জানি নির্বাচন কমিশন নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশন তাদের দালাল হিসেবে কাজ করে, অতীতে তারা 2014 করেছে, 2018 করছে, এবারও করবে। সেজন্য কিন্তু আমরা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হইনি, তাদের সংলাপও আমরা অংশগ্রহণ করি নাই। আগামী নির্বাচনে ইভিএম এর মাধ্যমে 150 আসনে ভোট গ্রহণের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, যারা সংলাপে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএম এর বিরুদ্ধে কথা বলেছে। ইভিএম এমন একটা পদ্ধতি যেটা মানুষ তৈরি করে, মানুষেরা কিন্তু পরিবর্তন করতে পারে। এ সময় খন্দকার মোশাররফ প্রশ্ন রেখে বলেন, এদেশের মানুষ নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পায় না, সেখানে ইভিএম এর মাধ্যমে মেশিনের মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে? বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ইভিএমে ভোটের এই সিদ্ধান্তে এটা প্রমাণিত হয়েছে যে সরকার আবার গায়ের জোরে ইভিএমএ মেশিনে ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা মানবে। ইউক্রেনকে আরও $300 কোটি অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে আরও $300 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার এ ঘোষণা দেওয়া হতে পারে। একজন মার্কিন কর্মকর্তা গতকাল মঙ্গলবার একথা জানিয়েছেন খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্র এমন সময়ে নতুন এই অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যখন ইউক্রেনের রাশিয়া হামলা 6 মাস পূর্ণ হলো। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। সামরিক সহায়তার নতুন প্যাকেজ বুধবার প্রস্তুত করা হচ্ছে। দিনটি ইউক্রেনের স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এদিনে স্বাধীনতা অর্জন করে দেশটি। এ প্যাকেজে কংগ্রেসে পাশ হওয়া ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়েটিভের তহবিল ব্যবহার করা হচ্ছে। USAI বিলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে বিদ্যমান মার্কিন অস্ত্রের মজুদ থেকে অস্ত্র নেওয়ার পরিবর্তে কোম্পানিগুলোর মাধ্যমে অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে কংগ্রেস। নাম প্রকাশ না করা সত্ত্বেও কর্মকর্তা বলেন, অস্ত্রটি নতুন চালানে আগে সরবরাহ করা অস্ত্রের চেয়ে আলাদা অস্ত্র যুক্ত করা হচ্ছে না বলেই মন্তব্য করা হচ্ছে। তবে চালানে গোলা বারুদ এবং আরও মধ্যমেয়াদী প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। USAI এর অধীন অস্ত্রগুলো ইউরোপে আসতে কয়েক মাস সময় লাগতে পারে, কারণ কোম্পানিগুলোকে এসব অস্ত্র কিনতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো অস্ত্রে চালানে থাকবে তাতে পরিবর্তন আসতে পারে বলেও ওই কর্মকর্তা জানান। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন হামলা শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধ প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দীর্ঘমেয়াদী লড়াইয়ে রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইতিমধ্যে ইউক্রেনকে $1,060 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট লঞ্চার ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত অস্ত্রশস্ত্র সহ ইউক্রেনকে আরও সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনা নিয়েছে জার্মানি। আগামী বছর $50 কোটি এসব অস্ত্র সরবরাহ করা হতে পারে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।